এটা একটি সত্য ঘটনার উপরে নির্মাণ করা মুভি, যেখানে সাধারণ একটি লোক একদিন ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা আটকে পড়ে নির্জন দ্বীপে। টানা 5 বছর সে ওই দ্বীপ থেকে অনেক চেষ্টার পরেও বের হতে পারছিল না। কি ঘটেছিল সেখানে? সে কি অদৌ বের হতে পেরেছিল? আর কিভাবে বা এতদিন পানি খাবার স্বল্পতা দিয়েও সেখানে জীবিত অবস্থায় ছিল? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদেরকে দেখতে হবে এক কালজয়ী মুভি, কাস্ট আওয়ের এক্সপ্লেনেশন। এই মুভিতে অভিনয় করেছে 2 বার অস্কার বিজয়ী দুর্দান্ত ও জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস। মুভিটি এক কথায় মাস্টারপিস, এবং যারা এখনো মুভিটি দেখোনি সত্যি তোমরা অনেক অসাধারণ একটি মুভি মিস করেছো। তাই ঝটপট রেডি হয়ে যাও উপভোগ করার জন্য। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে দাওনি তাদের কাছে অনুরোধ রইল, আমার অক্লান্ত পরিশ্রমের প্রাপ্য হিসেবে একটু সাবস্ক্রাইবটা করে দাও। আমি অনেক খুশি হব যদি তোমরা আমার এই ছোট্ট অনুরোধটি রাখো। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের সাথে পরিচয় হয় চাক নোল্যান্ডের। সে ফেডেক্স কুরিয়ার কোম্পানির অপারেশন এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত আছে। তার কাজ হচ্ছে বিভিন্ন দেশে গিয়ে সকল কর্মচারীদের বোঝানো যে সময় অনেক গুরুত্বপূর্ণ, যে করেই হোক আমাদের সময়ের মধ্যে সব পার্সেল ডেলিভারি করতে হবে। কারণ কুরিয়ার বা পার্সেল ডেলিভারি কোম্পানির প্রধান কাজ হচ্ছে সময়ের মধ্যে এবং অক্ষত অবস্থায় অন্য ডকুমেন্টস পৌঁছে দেওয়া। ঠিক সেসব বোঝাতে সে রাশিয়ার ফেডেক্স অফিসে এসেছে এবং তাদের ধবল ধোলাই করছে দেরিতে পার্সেল ডেলিভারি করার জন্য। বোঝাই যাচ্ছে চাক অনেক সতর্ক তার কাজের ব্যাপারে। এরপর সে রাশিয়া থেকে ফিরে আসে মেমফিসে। সেখানে আমরা দেখতে পাই চাকের গার্লফ্রেন্ড ক্যালিকে। তাদের মধ্যে অনেক দিন ধরে রিলেশন চলছিল এবং তারা একে অপরকে অনেক অনেক বেশি ভালোবাসে। ক্যালি সবসময় চায় চাক যেন তাকে বিয়ে করে, কিন্তু চাকের এই প্রতিনিয়ত বিদেশ ভ্রমণ আর সময়ের অভাবে সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। এক ফ্যামিলি অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার সময় দেখা যায় চাকের দাঁতে প্রবলেম আছে। মাঝে মাঝে সেটা তাকে হেভি প্যারা দেয়। ক্যালি তাকে বারবার বলে ডেন্টিস্টের কাছে গিয়ে ঠিক করিয়ে নিতে, কিন্তু এত ছোট কাজের জন্য তার তো কোনো সময়ই নেই। এদিকে ক্রিসমাস প্রায় চলে এসেছে, কিন্তু চাক এবারও ক্যালিকে ছেড়ে মালয়েশিয়া যাচ্ছে তার কোম্পানির একটি বিশেষ কাজের জন্য। ক্যালির মন খারাপ হয়ে যায়, কিন্তু চাক বলে যে করেই হোক সে ক্রিসমাসের আগের দিন তার কাছে চলে আসবে। এদিকে বিদায় দেওয়ার সময় ক্যালি চাককে একটি ঘড়ি উপহার দেয় যেখানে ক্যালির একটি ছবি ছিল। আর চাকও ক্যালিকে একটি ক্রিসমাস গিফট দিয়ে বলে এটা ক্রিসমাসের সন্ধ্যায় তুমি খুলবে। এরপর দেখা যায় চাক প্লেনে উঠে রওনা দিয়েছে মালয়েশিয়ার উদ্দেশ্যে। এই প্লেনটি ছিল ফেডেক্স কোম্পানির নিজস্ব প্লেন, তাই এখানে চাক ছাড়া মাত্র 4 জন উপস্থিত ছিল আর পুরো প্লেনে ভরা ছিল সকল মানুষের পার্সেল। প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে যাওয়ার সময় প্লেনটি এক ভয়াবহ ঝড়ের সম্মুখীন হয়। পাইলট অনেক চেষ্টা করতে থাকে প্লেনটিকে বাঁচানোর জন্য। এদিকে চাকের কাছে সেই ক্যালের গিফট করা ঘড়িটি পড়ে যায়। সে অনেক চেষ্টায় সেটা নিজের কাছে নিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে প্লেনটি একদম মাঝ সাগরে বিধ্বস্ত হয়। চাকের হাতে আগে থেকে একটি এয়ারব্যাগ ছিল। পানির মধ্যে ডুবে যাওয়ার সময় সেই এয়ারব্যাগটি খুলতে সক্ষম হলেও সেটা দড়ি প্লেনের সাথে আটকে যায়। তবুও চাক ট্রাই করতে থাকে যেভাবেই হোক তাকে পানির উপরে উঠতে হবে। অনেক চেষ্টার পর সে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে পুরো প্লেন একদম অতল সমুদ্রে হারিয়ে যায়। চারিদিকে ভয়ানক তুফান আর মাঝ সমুদ্রে বা চাক একটি এয়ারব্যাগের উপরে। এভাবে সারা রাত কেটে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন চাক নিজেকে আবিষ্কার করে একটি নির্জন দ্বীপে। গত রাতের ঝড়ে সে বাতাসে তোড়ে এখানে চলে এসেছে। সেখানে চাক নেমেই আগে তার পকেটে থাকা ক্যালির ঘড়ি খুঁজতে থাকে আর দেখতে পায় সেটাতে পানি ঢুকে সব নষ্ট হয়ে গিয়েছে। এরপর সে অনেকগুলো ফেডেক্সের পার্সেল বক্স সাগরে ভাসতে দেখে সেগুলোকে কোড়ানো শুরু করে। একটু এদিক সেদিক ঘুরে চাক চিৎকার করতে থাকে, কারণ যদি সেখানে কেউ থাকে তারা যেন তার ডাক শুনতে পায়। কিন্তু দ্বীপটিতে চাক ছাড়ার কোনো মানুষের অস্তিত্ব ছিল না। সে এবার সমুদ্রের বালুতে বড় করে হেল্প লিখে রাখে, যাতে উপর দিয়ে কোনো প্লেন গেলে এই লেখা দেখে তাকে হেল্প করতে চলে আসে। আসলে চাক এখনও বুঝতে পারছে না তার সামনের জীবনে কি কি ঘটতে যাচ্ছে। এভাবেই প্রথম দিন চাকের পার হয়ে যায় এই দ্বীপকে এক্সপ্লোর করে। সকালে উঠে দেখে তার লেখা হেল্প কথাটি পানিতে ধুয়ে গেছে, তাই এবার সে অনেকগুলো গাছের ডাল দিয়ে সেটা লিখে রাখে যাতে পানিতে নষ্ট না হয়। পড়েই গেছে, তাই এখন তাকে যত সম্ভব সার্ভাইভ করতে হবে। প্রথমে চাক সে সকল ফেডেক্সের পার্সেল কুড়িয়ে নেয় যাতে তা পরে ফেরত দেওয়া যায়। কিন্তু তখনই সে একটা শব্দ শুনতে পায়। চাক মনে করে এখানে নিশ্চয়ই কেউ আছে, কিন্তু পরে দেখা যায় এটি একটি নারকেল পড়ার শব্দ। দ্বীপে অনেক নারকেল গাছে ভরা, এছাড়াও দ্বীপে কোনো পানির ব্যবস্থা নেই। সাগরের পানি তো খাওয়া যায় না, তাই নারকেলগুলো দেখে চাক ভরসা পায় যে যাক অবশেষে পানির একটা ব্যবস্থা হলো। কিন্তু এত শক্ত নারকেল সে কীভাবে ফুটো করে খাবে? চাক অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো উপায় তার কাজে আসে না। একদম শেষে সে একটি পাথর দিয়ে নারকেল ফুটো করতে পারে আর ডাবের পানি খেয়ে সে তার তৃষ্ণা মেটায়। এতে করে চাক অনেকটা শক্তি আবারও সঞ্চয় করে নেয়।
এরপর সমুদ্রের পারে চাক একটি গুহা দেখতে পায়। সেখানে হ্যালো হ্যালো বলেও কোনো উত্তর না আসলে সে বুঝতে পারে এখানেও কেউ নেই। শুধু পানি খেলে তো হচ্ছে না, খাবারও চাই। কিন্তু এই দ্বীপে সমুদ্র ছাড়া খাওয়ার আর কোনো উৎস নেই, তাই সে মাছ ধরার চেষ্টা করতে থাকে। কিন্তু এতে করে পারে থাকা শৈবাল ও কোড়ালে তার পা ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে, রক্তে ভেসে যায় সমুদ্রের পানি। তাই সে তার প্যান্ট হাফ করে কেটে নিয়ে তা পায়ে জড়িয়ে নেয়। এরপর চাক এক বিশাল পাহাড়ের চূড়া দেখতে পেয়ে ভাবে যে এইখানে যদি সে উঠতে পারে তাহলে পুরো সমুদ্র দেখে সেও বুঝতে পারবে কোথাও লোকালয় আছে কিনা। তাই চাক সে পাহাড়ের চূড়ায় ওঠে, কিন্তু এখানে এসে দেখা যায় চারিদিকে ধুধু পানি ছাড়া আর কিচ্ছু নেই। হঠাৎ তার চোখে পড়ে একটি ভেসে আসা বস্তু দেখে, সাথে সাথে চাক নেমে গিয়ে সেই জিনিসটির কাছে যায়। একদম কাছে এসে সে দেখতে পায় এটা ওরই প্লেনের পাইলটের মরদেহ। এই দৃশ্য দেখে চাক অনেক কষ্ট পায়। এবার লাশটিকে পাড়ে নিয়ে এসে সে খুঁজতে থাকে যে এখানে তার উপকারী কোনো কিছু পাওয়া যায় কিনা। চাক তখন একটি টর্চ লাইট খুঁজে পায় আর পাইলটের পা থেকে জুতো খুলে নেয় যাতে তার পা সে সুরক্ষিত রাখতে পারে। এবার পাইলটের দেহটিকে চাক সেখানেই কবর দিয়ে দেয় আর পাথরে তার নাম লিখে রাখে। চাক এই ঘটনার পর থেকেই অনেকটাই একাকি ফিল করা শুরু করে দেয়। ইতিমধ্যে চাক বৃষ্টির পানি আর কুয়াশার পানি কিভাবে নারকেলে সংরক্ষণ করতে হয় তা শিখে গেছে। চাক সব নারকেলের খোলের মধ্যে পানি জমিয়ে রাখলো যাতে পানির কোনো অভাব না হয়। এক রাতে চাক দেখতে পায় দূরের একটি জাহাজ থেকে একটা লাইট আসছে। সে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু এত দূরে কোনো আওয়াজ পৌঁছানো সম্ভব না। তাই চাক সেই টর্চ নিয়ে আলো জ্বালিয়ে সিগনাল দিতে থাকে, কিন্তু টর্চের আলো তো এত দূর পৌঁছায় না। চাক ও ছেড়ে দেওয়ার পাত্র না, সে তার এয়ারব্যাগ আর সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এই দ্বীপের চারিদিকে ছিল বিশাল বিশাল ঢেউ, এই ঢেউ পার করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাও সাহস করে সে এগিয়ে চলতে থাকে, কিন্তু এক বিশাল বড় ঢেউয়ের তোড়ে তার বোট সাহসে উল্টে যায় সমুদ্রে, আর সাথে সাথে একটি শৈবালের আঘাতে তার পায়ে বড় ক্ষতর সৃষ্টি হয়। অনেক কষ্টে সে উপরে উঠতে সক্ষম হয়। ততক্ষণে পুরো দ্বীপে ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কোনো রকম গুহার মধ্যে এসে সে কিছু পানি খেয়ে নেয়, কিন্তু সে এতটাই দুর্বল আর ক্লান্ত হয়েছিল যে টর্চ লাইট জ্বালিয়ে সে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে দেখে সে টর্চের ব্যাটারিও একদম শেষ হয়ে গিয়েছে। এদিকে তার সব খাবার শেষ, তাই চাক সে পার্সেলগুলো ওপেন করতে শুরু করে যাতে সেখানে কোনো খাবার আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু সেখানে কোনোই খাবার ছিল না। কোনো পার্সেলের মধ্যে মেয়েদের ড্রেস, কোনোটাতে একটি বল, আবার কোনোটায় একটি স্কেটিং শু, সব কিছুই কাজে লাগবে যদি তা কাজে লাগানো যায়। প্রথমে স্কেটিং জুতাটা সে ব্লেড হিসেবে কাজে লাগায়, কারণ এটা অনেক ধারালো ছিল যা দিয়ে সে অনায়াসেই নারকেল কাটতে পারত। এই ব্লেড দিয়ে সে মাছ ধরার বর্ষাও বানিয়ে ফেলে। অন্যদিকে সেই মেয়ের ড্রেস দিয়ে মাছ ধরার জাল বানিয়ে সে মাছ ধরে খেতে থাকে, কিন্তু কাঁচা মাছ তো সে কোনোভাবেই খেতে পারছিল না। তাই তার প্রয়োজন এবার আগুন জ্বালানোর। বেসিক জ্ঞান দিয়ে সে একটি শুকনো কাঠের উপর অন্য একটি শুকনো লাঠি দিয়ে ঘষতে থাকে, কিন্তু তাতে কোনো ফলই হয় না, বরং জোরে জোরে ঘষার কারণে তার হাতে তালু ছুলে যায়। এতে করে পুরো হাত একদম রক্তে মাখামাখি হয়ে পড়ে। রাগে দুঃখে সে সব কিছু তছনছ করতে থাকে, আর তখন সে রক্তমাখা হাত দিয়ে ওই যে সাদা বলটি পেয়েছিল সেটা ধরে অনেক দূরে ফেলে দেয়। কিছুক্ষণ পর তার রাগ কমলে সে বলটিকে হাতে নিয়ে দেখে সেখানে একটা রক্তের দাগে মুখের মতন আকৃতি হয়ে আছে। তখন চাক দুটো চোখ আর একটি হাসি মাখা মুখ আঁকিয়ে দিলে তা একদম মানুষের মুখের মতন দেখা যায়। এবার চাক তার মুখের দিকে তাকিয়ে আগুন জ্বালাতে থাকে। এই বলটার পিছনে নাম লেখা ছিল উইলসন, তাই চাক তাকে উইলসন বলে ডাকতে থাকে। আসলে চাক তো এই দ্বীপে পুরো একা, তাই এই বলটাকে সে একটি জীবিত মানুষের মতন ট্রিট করা শুরু করে। এই উইলসনের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কাঠের ঘষায় আগুন চলে যায়। চাক তার আবিষ্কারে একদম বাচ্চাদের মতন আনন্দ করতে থাকে। সকল শুকনা কাঠ দিয়ে সে এক বড় আগুনের সৃষ্টি করে আর পাগলের মতন উল্লাস করতে থাকে। সেই আগুন পুড়িয়ে চাক এবার কাঁকড়ার মাছ পেট পুড়ে খেয়ে নেয়। সেখানে চাক উইলসনের সাথে হিসেব করতে থাকে যে আনুমানিক কত দূরে আছে তারা। পুরো হিসেব করে চাক বুঝতে পারে তারা এখন যেখানে আছে সেখানে কেউই আসতে পারবে না তাদেরকে উদ্ধার করার জন্য। এদিকে চাকের সেই দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। তার প্রেমিকা এত এত বলেছিল ডেন্টিস্টের কাছে যেতে, কিন্তু তখন যদি সে এটা গুরুত্ব দিত তাহলে এই ব্যথার সমস্যা এখন হতো না। আর কোনো উপায় না পেয়ে সেই স্কেটিং ব্লেড দিয়ে আর একটি পাথরের সাহায্যে চাক তার ব্যথা করা দাঁত বাড়ি মেরে ফেলে দেয়। অসহ যন্ত্রণায় চাক এবার অজ্ঞান হয়ে পড়ে, আর মুভির সিন শিফট হয় 4 বছর পর, মানে 4 বছর ধরে চাক এই দ্বীপেই অবস্থান করছে। ইতিমধ্যে চাক একদম অন্যরকম হয়ে গিয়েছে।
ইয়া লম্বা চুল দাড়ি আর সেই সাথে তার নাদুস নুদুস বড়িটাও একদম কঙ্কালসার। সে এখন অনেক দূর থেকেই মাছ শিকার করতে পারে আর তা কাঁচাই খেয়ে ফেলতে পারে। আসলে প্রতিনিয়ত এক কাজ করতে করতে সে এখন এক্সপার্ট হয়ে গিয়েছে এসবে। আচ্ছা, তোমরা কি জানো এই সিনেমার জন্য টম হ্যাঙ্কস 5 বছর এক টানা ডায়েট করেছিল, ফলে তার এখানে যেমন বডি দেখছো এটা কিন্তু কোনো কম্পিউটার গ্রাফিক্স না, এটা একদম সত্যি। এবং এর জন্য টম হ্যাঙ্কস 5 বছর অন্য কোনো ছবিও করেনি। কি ডেডিকেশন লেভেল একবার চিন্তা করো। এখন চাকের আর কোনো একাকী ফিল হয় না, কারণ তার সাথে সবসময় কথা বলার জন্য রয়েছে উইলসন। তোমাদের মনে হতে পারে সে তো একটা ভলিবল, সে কিভাবে কথা বলে? আসলে ভলিবল হলেও এমন একাকী জায়গায় চাক তার মনের মধ্যে তাকে বন্ধুর স্থান দিয়ে দিয়েছে। সকল রাগ দুঃখ সব কিছুই চাক উইলসনের সাথে সবসময় শেয়ার করে। একদিন সকালে চাক সমুদ্রের পাড়ে একটি স্টিলের শীট দেখতে পায়। এটা দেখার পর চাকের মাথায় একটি বুদ্ধি আসে। এতদিন সে অনেক চেষ্টা করেছে এই ঢেউকে অতিক্রম করে সমুদ্র পাড়ি দিতে, কিন্তু সবসময় সে ব্যর্থ হয়েছে। আর এই স্টিলের পাত দিয়ে এবার সে এমন একটি নৌকা বানাবে যাতে করে সে বাতাস রোধ করতে পারে, আর ঢেউয়ের সময় সেটা ছেড়ে দিলে বাতাসের বিপরীতে গিয়ে ঢেউকে পার করতে পারে। যেই ভাবা সেই কাজ, সে পুরো জঙ্গল থেকে গাছের ছাল দিয়ে দড়ি বানাতে থাকে। কিন্তু তাকে আরো 2-3 মাস অপেক্ষা করতে হবে যাতে তখন সমুদ্রে অনেক বেশি বাতাস থাকে। এরই মধ্যে সে গাছের ডাল আর ছাল দিয়ে পুরো একটি নৌকা বানিয়ে ফেলে। এপ্রিল মাসের শুরুর দিকে সমুদ্রের জোরে হাওয়া বইতে শুরু করে। এটাই মক্ষম সময় সমুদ্র পাড়ি দেওয়ার। চাক এবার তার সকল মালপত্র নিয়ে নৌকায় উঠে পড়ে, আর সে অনেকগুলো নারকেলের খোল নিয়ে নেয় যাতে বৃষ্টির পানি ধরে রাখা যায়। সেখানে চাক একটি কুরিয়ারের পার্সেলও নেয়, কারণ সেদিন সে এই পার্সেলটি খোলেনি। চাক ভাবত যদি সে কখনো এই সমুদ্র থেকে বেঁচে ফিরতে পারে তাহলে এই পার্সেল সে ডেলিভারি করেই ছাড়বে। আসলে এই চাওয়ার জন্য সে সব সময় তার বাড়ি ফেরার একটা তাগিদা পেত। চাক এবার সমুদ্র যাত্রা শুরু করলো। উইলসনকে শক্ত করে বেঁধে রেখে একের পর এক বড় ঢেউ পার হতে থাকে। সবচেয়ে বড় ঢেউকে সে তার পরিকল্পনা মাফিক ওই স্টিলের পাত দিয়ে একদম নৌকার পালের মতন ব্যবহার করে, আর অবশেষে ঢেউকে অতিক্রম করতে সক্ষম হয়। চাক এবার অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে, কারণ এখন তার আবারও আশা জেগেছে যে সে বাড়ি ফিরতে পারবে। কিন্তু এত বড় সমুদ্রে সে তো কেবল প্রবেশ করেছে, এখনও অনেক পথ বাকি তার পাড়ি দেওয়ার। বৃষ্টির পানি আর মাছ শিকার করে সে তার খাওয়া কোনো রকম চালিয়ে নেয়, কিন্তু পথের মধ্যে বড় বড় ঝড় আর তুফানের সম্মুখীন হতে হয় তাকে। একদিন এক বিশাল ঝড়ের কবলে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে চাক, আর এই সময় তার অগোচরেই নৌকা থেকে উইলসন সমুদ্রের মধ্যে পড়ে যায়। জ্ঞান ফিরে পেয়ে চাক দেখতে পায় উইলসন আর সেখানে নেই। অনেক দূরে উইলসনকে দেখে চাক পানিতে ঝাঁপ দেয় তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু অনেক চেষ্টার পরেও চাক ব্যর্থ হয়। আর এই সময় চাক উইলসন উইলসন বলে কান্না করতে থাকে। এখানে এই দৃশ্যটা এতই হৃদয় বিদারক যে তোমাদেরকে আসলে বলে বোঝানো যাবে না। চাক তার একমাত্র বন্ধুকে হারিয়ে পুরো ভিতর থেকে ভেঙে পড়ে। সে তার বাঁচার আশায় ছেড়ে দিয়ে মরার মতন ভাসতে থাকে সমুদ্রে। ঠিক সেদিনই এক বিশাল জাহাজ তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করে। অবশেষে চাক 5 বছর পর এই বন্দিদশা থেকে মুক্ত হতে চলেছে। এদিকে চাক আবার ফিরে এসেছে শুনে ক্যালি খুশি আর হতবাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ফেডেক্স কোম্পানি চাককে পুরো ভিড়ের মতন সংবর্ধনা দিতে থাকে। সবাই জানত চাক আর বেঁচে নেই, তার ফিউনারেলও সম্পন্ন করা হয়েছিল। এবার চাকের সাথে দেখা করতে আসে ক্যালির হাজবেন্ড। সে এসে জানায় ক্যালি তোমাকে হারানোর শোকে অনেক দিন খারাপ অবস্থায় ছিল, পরে সে আমাকে বিয়ে করে, আর এখন যখন শুনতে পেরেছে তুমি আবারও ফিরে এসেছো তখন সে আরও বেশি কষ্ট পাওয়া শুরু করেছে। তাই এখানে আজ তার আসার কথা থাকলেও তোমার সাথে দেখা করতে আসতে পারলো না ক্যালি। এই বলে তার হাজবেন্ড সেখান থেকে চলে আসে, কিন্তু চাক জানলা দিয়ে দেখতে পায় ক্যালিও সেখানে এসেছে, কিন্তু তার হাজবেন্ড তাকে কোনো মতেই চাকের সাথে দেখা করতে দিচ্ছে না। চাকের সাথে তার সকল প্রাক্তন বন্ধু কলিগরা দেখা করতে আসে। তারা এক বিশাল পার্টির আয়োজন করে চাকের ফিরে আসাকে কেন্দ্র করে। চাক এই সভ্যতায় ফিরে এসে দেখে মানুষ কত খাবার অপচয় করছে, কিন্তু সে কতই না কষ্ট করেছিল এই খাবার পাওয়ার আশায়। এছাড়াও এখানে একটি লাইটার দিয়ে এক চাপে কত সুন্দর আগুন ধরানো যায়, আর সে কত চেষ্টা করেছে আগুন জ্বালাতে। এই সভ্যতার সাথে চাক যেন নিজেকে আর মানিয়ে নিতে পারছে না। এরপর এক রাতে চাক দেখা করতে যায় ক্যালির সাথে। ক্যালি সেখানে চাককে দেখে অনেক অবাক ও খুশি হয়। সে চাককে এমনভাবে জড়িয়ে ধরতে থাকে মনে হয় সে এমন কিছু ফিরে পেয়েছে যার জন্য ক্যালি অনন্তকাল অপেক্ষা করছিল।
চাক এখানে ক্যালির সাথে দেখা করতে এসেছে তার সেই পুরাতন ঘড়িটি ফেরত দেওয়ার জন্য। ক্যালি সেই ঘড়ি নিতে চায় না, কিন্তু চাক বলে এটা তো তোমাদের ফ্যামিলি ঘড়ি, তাই তুমিই রেখে দাও। ক্যালি জানায় তাদের এখন একটা মেয়ে রয়েছে 3 বছর বয়সের। এদিকে ক্যালি তাকে গ্যারেজে নিয়ে আসে, সেখানে চাক দেখতে পায় ক্যালি তার গাড়িটিকে 5 বছর অনেক যত্ন করে রেখে দিয়েছে। আসলে ক্যালি এখনো চাককে অনেক অনেক ভালোবাসে, কিন্তু কি আর করা, তার তো বিয়ে হয়ে গিয়েছে। চাক এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ক্যালি তার ভালোবাসাকে আর ঢেকে রাখতে পারে না, ফলে সেও গাড়ির পিছনে দৌড় দেওয়া শুরু করে। তার ডাক শুনে চাক আবারও ফিরে আসে, আর তখন দুজন দুজনের সাথে আলিঙ্গনে জড়িয়ে পড়ে। এখানে তাদের এই আত্মিক ভালোবাসার সিনটা সত্যি অনেক অনেক হার্ট টাচিং ছিল। আসলে ভালোবাসা জিনিসটা এমনই, ক্যালির সবসময় মনে হতো যে চাক বেঁচে আছে, সে অন্য কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে চাইতো না, কিন্তু তার পরিবার সবসময় এই ধারণাকে অসম্ভব বলে আখ্যায়িত করে এবং একদিন বাধ্য করে তাকে নতুন করে মুভ অন করতে। ক্যালি ভেবেছিল চাক হয়তো তাকে গ্রহণ করবে, কিন্তু চাক বলে আমার মনে হয় তোমার বাড়ি ফেরা উচিত। এই ঘোর কাটতেও ক্যালি তাতে সম্মতি জানায়। এরপর চাক তাকে গাড়িতে করে আবারও বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। আর এখানেই চাক এবং ক্যালির সম্পর্কের এক বিয়োগান্ত ইতি তৈরি হয়। এর পরের সিন আমরা দেখতে পাই চাক তার জীবনে ঘটে যাওয়া এই ইভেন্ট তার এক বন্ধুকে শোনাচ্ছে। সেখানে চাক বলে, আমি 5 বছর ধরে শুধু ক্যালির জন্যই বেঁচে আছি, আমি জানতাম আমি যদি বেঁচে থাকি তাহলে ক্যালির কাছে একদিন না একদিন আসতেই পারবো। আমি অনেক একা ছিলাম সেখানে, একাকিত্বের কারণে আমি গলায় ফাঁস নিয়ে মরেও যেতে চেয়েছি, কিন্তু একদম শেষ মুহূর্তে ক্যালির কথা ভেবে তা করতে পারিনি। এত দিন ধরে আমি যার জন্য বেঁচেছিলাম সে আজ আমার থেকে অনেক দূরে চলে গেছে। ভালো হতো যদি আমি বেঁচে না থাকতাম, কিংবা কোনো অসুখে পড়ে আমি সেখানেই মারা যেতাম। আসলে এই মুভিতে ক্যালি আর চাকের ভালোবাসার ডেপ নিয়ে বেশি স্টোরি না থাকলেও এই কয়েক মিনিটের সিনে আমরা তাদের মধ্যে যে কত গভীর ভালোবাসা ছিল তা ঠিকই বুঝতে পারি। এখনও চাকের একটি কাজ বাকি আছে, আর এই কাজটি হলো সেই ফেডেক্সের পার্সেলটি ডেলিভারি করা, যেটা এত দিন ধরে চাক নিজের কাছে অনেক যত্ন করে রেখেছে। চাক গাড়ি নিয়ে বের হয়ে পড়ে সেটা ডেলিভারি করার উদ্দেশ্যে, কিন্তু সে বাড়ির সামনে এসে দেখতে পায় সেখানে এখন কেউ নেই। তাই চাক এবার একটি কাগজে লিখে রাখে, এই পার্সেল আমার জীবন বাঁচিয়েছে, ধন্যবাদ চাক নোলান। আর এটা পার্সেলের সাথে অ্যাটাচ করে সে ওই বাড়ির সামনে রেখে দিয়ে চলে আসে। চার রাস্তার মাঝে এসে চাক ভাবতে থাকে এবার সে কোথায় যাবে। তখন গাড়ি করে একটি মেয়ে সেই রাস্তায় এসে চাককে দেখে বলে, তুমি মনে হয় রাস্তা ভুলে গেছো। এই বলে মেয়েটি তাকে সব রাস্তাগুলো কোথায় কোনটা কোন দিকে গিয়েছে তা বলতে থাকে। এরপর মেয়েটি আবারও তার গাড়ি নিয়ে চলে যায়। চাক এবার দেখতে পায় এই মেয়ের গাড়ির পিছনে সেই 2 গোল্ডেন উইংসের চিহ্ন দেওয়া আছে, যেটা সেই কুরিয়ার পার্সেলের মধ্যেও ছিল। তার মানে চাক যাকে পার্সেল ডেলিভারি করার জন্য এসেছে এটাই ছিল সেই মেয়ে। চাক এবার ভাবতে থাকে এখন সে কোথায় যাবে। চারিদিকে ভেবে সে ওই মেয়েটি যেদিকে গিয়েছিল সেই রাস্তার দিকে তাকিয়ে থাকে। এখানে একটা ইনফো দেই, এই মুভির একদম শুরুতে এই পার্সেলটি রিসিভ করার দৃশ্য ছিল, যেখানে এই বাড়ির দরজায় ডিক ও বেটিনা নামের একটি সাইনবোর্ড ছিল। কিন্তু চাক যখন পার্সেল ডেলিভারি করতে যায় সেখানে ডিকের নামটি ভাঙা ছিল, জাস্ট বেটিনার নাম ছিল। চাক তখন বুঝতে পারে হয়তো এই মেয়েটিও তার সঙ্গীকে হারিয়েছে। এখানে চাকও এখন নিঃসঙ্গ একা আর বেথিনাও একা, ফলে সিনেমার একদম শেষে চাকের যে হাসিমুখ আমরা দেখতে পাই তাতে বোঝা যাচ্ছে হয়তো চাক এখন সেই মেয়ের সাথে পুরো জীবন পার করে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। আর এই সিনের মধ্যে দিয়ে এই অতি সুন্দর এবং কালজয়ী মুভিটি এখানেই শেষ হয়। মুভিটির প্রধান থিম ছিল আমাদের জীবনে অনেক বড় ঝড় বিপদ আসবে, কিন্তু তোমার যদি মনে সাহস এবং ইচ্ছা থাকে তাহলে তুমি সেই ঝড় একদিন পার করতে সক্ষম হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।